أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজ আমরা সমবেত হয়েছি বাবা জাহাঙ্গীরের প্রতিষ্ঠিত ধ্যান সাধনার স্কুলে বাবা কানাই আহমেদের সামনে আমরা উপস্থিত তার অনুমতিক্রমে আমি কথা না বাড়িয়ে বইটির উৎসর্গ বাণীটি আপনাদেরকে শোনাচ্ছি বইটির নাম হচ্ছে রহস্যের কিনারে ৭৩টি কাব্য আছে এটাতে তার মধ্যে ২০টি কাব্য ব্যাখ্যা সহ আছে লিখতে জানি না আগে পারিও নাই ৯ বছর হয়েছে বাবার কাছে বায়াত হয়েছি তো একটু একটু করে প্রায় ৬টা বই লিখছি এটা আমার ষষ্ঠ বই আপনারা একটু দেখবেন নিয়ে উৎসর্গটা পড়ছি জোড়া নাই তুলনা নাই যিনি অসাধারণ যিনি বাংলার আকাশ থেকে জড়িয়েছেন সত্যের বৃষ্টি যার কথাই নেই বিন্দুমাত্র অহংকারের ছোঁয়া যিনি বিনয়ের সম্রাট যিনি ভক্তের কাবা যিনি কোরআনের হুবহু অনুবাদের বিশ্বে প্রথম অনুবাদক যিনি বলেন আপন পীরকে বাবা বাবা বলে ডেকে গেলে তুমি কি পাইলা পীর ধরা বড় বিষয় নয় সত্য পাওয়াটাই বড় যিনি বলেন পীরের নিকট গিয়ে সত্য না পেলে পীর বদলে ফেল যিনি বলেন যার ভিতর নম্রতা নাই তার জন্য সুফিবাদ হারাম যিনি বলেন উই কান্ট কনসিভ অফ দ্য ফ্যাক্ট হাউ এ ম্যান ক্যান বি কনসিডারেড অ্যাজ এ মুসলিম ইফ হি রিমাইন্স বিজি উইথ এ টেম্পোরাল ওয়ার্ল্ড বাবা বলতেছেন উই ক্যান নট কনসিভ অফ দ্য ফ্যাক্ট আমি চিন্তা করেও ফুল করতে পারি না হাউ এ ম্যান ক্যান বি কনসিডারেড কিভাবে একজন মানুষ বিবেচনা করে অ্যাজ এ মুসলিম তাকে মুসলিম হিসেবে ইফ যেখানে রিমাইন্স বিজি যেখানে সে ব্যস্ত থাকে উইথ টেম্পোরাল ওয়ার্ল্ড আমাদের অস্থায়ী সম্পত্তির দিকে একটা মানুষ অস্থায়ী সম্পত্তির দিকে দৌড়াতে আছি আমরা তাই না দৌড়াচ্ছি দৌড়িয়ে কিভাবে মুসলিম বলে নিজেকে দাবি করি সেখানে বাবা বিচলিত হয়ে যায় তিনি প্রথম ইসলামী গবেষক যিনি ধ্যান সাধনার জন্য নরসিংদীর জয়নগরে নৌকাঘাটা এলাকায় স্কুল প্রতিষ্ঠা করেন সে এক মহান মানুষ স্রষ্টার শ্রেষ্ঠতম সৃষ্টি যে আমার হৃদয়ের দুঃখগুলোকে তার প্রেমময় দৃষ্টিতে সুখী পরিবর্তন করে দিচ্ছে যে আমার অনিন্দ সুন্দর পথ চলার পাথেয় যাকে পেয়ে আমি পেয়েছি বাঁচার উপজীব্য যে একাধারে আমার কাছে অঙ্গনা উষানিপাতকারী রজনীকান্ত সিতারা পুষ্প প্রেমের ফোয়ারা চন্দ্রিমার উদ্যান প্রতিটি বক্তের কাছে বাবা এই যে উপমাগুলা সে উপমা হিসেবে থাকা আমি মনে করি উচিত দুঃসাহসী ভ্রমণের পথে যার হাতে যখন আমি বহুদূর শুনেছি তখন সে নাম সুমধুর পথ চলিতে চলিতে এ চিরবিরোহী তার ন্যায় চায় আশ্রয় হতে চায় আরোহী যার বিরোহের মাঝেও আমি পেয়েছি প্রেমের ফোয়ারা সেই চিরকল্যাণময়ী মোর প্রিয়সী যাকে আমি নারীরূপে বহুবার দর্শন করেছি সে আর কেউ নয় আমার মোর্শেদ কালান্দার জাহাঙ্গীর ইবনে হেলাল চেরাগে জান শরীফ আল সুরেশ্বরী বাবাকে বইটি উৎসর্গ করলাম জয় গুরু ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেউ যদি বইটি নিতে চান আপনার রকমারি .com পাবেন ওখানে ২০০ টাকা মূল্য আর বাই ১০০ টাকা হাদিয়ার মাধ্যমে পৌঁছে দিয়ে দেওয়ার জন্য যারা নেবেন মাত্র ১০০ টাকায়